আমন মৌসুমের এই সময়ে চালের দর কম আর ধানের দর বৃদ্ধির কথা থাকলেও বাস্তব চিত্র ঠিক উল্টো। দিনাজপুরে আবারও অস্থির চালের বাজার। গেল এক মাসের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। নওগাঁয় কমেছে সব ধরনের ধানের দর মন প্রতি 80 থেকে 100 টাকা। এতে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। ফখরুল হাসান পলাশ ও বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুর। এই জেলায় গেল কয়েক বছরের চেয়ে এবছর রেকর্ড পরিমাণে বেড়েছে চালের দাম। গেল এক মাসের ব্যবধানে প্রকারভেদে চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। এখানকার খুচরা বাজারগুলোতে মোটা স্বর্ণাচাল কেজিতে বিক্রি হচ্ছে 43 থেকে 45 টাকায়, BR-28 চাল 53 থেকে 55 টাকা আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা দরে। দফায় দফায় চালের দর ঊর্ধ্ব গতিতে থাকায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। যেটা ছিল 44 টাকা কেজি সেটা কয় 60 টাকা কেজি, আমরা নেই কিভাবে? কি সমস্যা যে খাচ্ছি, কম করে খাচ্ছি। চালের দর বৃদ্ধির কারণ হিসেবে মিলারদের কারসাজি কি দুষছেন ব্যবসায়ীরা। মিলারদের কাছে কিনতে হচ্ছে আমাদের বেশি দামে, ওনারা যদি বস্তা 100 কমায় আমাদেরও এখানে কমবে। চাহিদার তুলনায় চাল সরবরাহ কম থাকার কারণে বেড়েছে দর, এমন অজুহাত মিল মালিকদের। খুব তড়িৎ আমদানি করে, এটার মার্কেটটা এর ইফেক্ট মার্কেটে পড়বে এবং আশা করি যে মার্কেট বেশ কমে যাবে। চালের দর বাড়লেও ঠিক উল্টো চিত্র নওগাঁয়। এখানকার হাট বাজারে সব ধরনের ধানের দাম কমেছে মন প্রতি 80 থেকে 100 টাকা। গেল সপ্তাহে প্রতিমন স্বর্ণা 5 জাতের ধান বিক্রি হয়েছে 1150 থেকে 1170 টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে 1050 টাকায় আর 1380 টাকার জিরা শেল ধান বিক্রি হচ্ছে 1280 টাকায়। একইভাবে কমেছে গুটি স্বর্ণা ও কাটারি জাতের ধানের দরও। হঠাৎ করে ধানের দর পতনে দিশেহারা কৃষক। ধানের দাম মনে 100 টাকা কমে গেছে, আমরা কৃষকেরা কীভাবে বাঁচবো? ধানের দাম কমে যাওয়ায় আমরা কৃষকেরা খুব বিভ্রান্তিত পড়ছি। এখন আমরা সামনে মৌসুমে ইরির আবাদ করব কিভাবে? চলতি সপ্তাহে নওগাঁয় 1,91,027 হেক্টর জমিতে আমন ধান উৎপাদন করেছে কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।